ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশালের বিভিন্ন উপজেলা এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম আরিফ উপজেলাগুলোতে কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে পারে জানাবেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার নাবিলা ধন্যবাদ আপনাকে আপনাকে প্রথমে জানিয়ে রাখি বরিশালের একটি সিটি কর্পোরেশন ও একটি সদর উপজেলা নিয়ে বরিশাল সদর গঠিত এছাড়াও কিন্তু অন্যান্য আরও দশটি উপজেলা রয়েছে নয়টি উপজেলা রয়েছে তো এই গোটা বরিশাল জেলায় যে হেডকোয়ার্টার অর্থাৎ মূল মুখপাত্র যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই বরিশাল সদর বিভাগীয় সদর বরিশাল এবং এই সদরটাকে তো সেখানেই কিন্তু যেদিনকার আমরা ঝড় দেখেছি তারপরে কিন্তু এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় তিন দিন এই সদরে এরপরে কিন্তু এখানে পিডিবির যেহেতু আওতায় এখানে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ দেখা দেখা দিয়েছে আমরা বিদ্যুতের দেখা পেয়েছি কিন্তু এছাড়া বর্ধিত এলাকা যেগুলো এবং মূল শহরের পাশে যেগুলো সিটি কর্পোরেশনের মধ্যেই সেখানে কিন্তু আমরা বিদ্যুতের দেখা পাইনি এছাড়াও যে অন্য নয়টি উপজেলা রয়েছে যেখানে আসলে পল্লী বিদ্যুতের আওতায় এবং এই সদর উপজেলারই যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ভিআইপি এলাকা ছাড়া কিংবা আশেপাশে দুই একটা গ্রাম ছাড়া এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সেখানে দিতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে যে যে প্রচুর পরিমাণে গাছ তারের উপরে পড়ে যেভাবে তার ছিঁড়েছে বিদ্যুৎ বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে আমরা এমনটি আসলে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছি যে তারা ফায়ার সার্ভিসদের নিয়ে প্রতিদিনই গাছ কাটছে প্রচুর পরিমাণে কিন্তু গাছ কেটেও এখন পর্যন্ত এই সংযোগ যুগগুলো পুরোপুরি শতভাগ বিদ্যুতায়িত করতে পারেনি যদি এত পরিমাণে গাছ না পড়তো খুঁটি উপরে না পড়তো তাহলে হয়তো বিদ্যুৎ সংযোগ আরো খুব দ্রুত দেওয়া যেত ইতিমধ্যে আমাদের আমাদের বরিশাল জেলা প্রশাসক জানিয়েছেন যে এই এই বন্যায় কিন্তু বরিশালে চারশো আটত্রিশ হেক্টর পুকুর এবং একশো একাশি হেক্টর যে জলাশয় এখানে কিন্তু ক্ষতি হয়েছে আর এখান থেকে যে প্রচুর পরিমাণে মাছ কৃষি ব্যবস্থার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সুতরাং আপনাকে বোঝা যাচ্ছি বরিশালে এই বন্যায় এবং ঝড়ে অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি গতকালকে যেহেতু এসেছেন তার আশ্বাসে হয়তো বা বরিশাল বিভাগের যে প্রশাসন নিয়ে তারা সভা করেছেন সবাই কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে বরিশাল এটি এখন দেখবার পালা নাবিলা এই ছিল বরিশাল থেকে আমার কাছে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য ধন্যবাদ আরিফ আপনাকে